নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নিউ এবং ফ্রেশ ভিডিওর সাথে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। আজকের বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নেবেন। বেল আইকনটি প্রেস করলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে ফলো করবেন। ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে আপনারা ইমেজ সহ আমাকে প্রবলেম শেয়ার করতে পারেন, সেখান থেকে আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। তো অতি অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে ফলো করবেন। এছাড়া আমাদেরকে কমেন্ট বক্সেও কমেন্টস করে জানাতে পারেন, সেখান থেকেও আপনাদেরকে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি শুরু করব। আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজ যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ছোট ছোট শিশুদের মাথায় আঘাত। ছোট ছোট শিশুদের মাথায় আঘাত লাগলে তাদের মাথা এমনিতেই নরম থাকে, দেখতে বীভৎস রকম লাগে এবং প্রচুর ফুলে যায় এবং তাদের খুব পেন হয়, প্রচুর যন্ত্রণা করে। আর এবং তার সাথে সাথে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রাতে ঘুম আসে না এবং অতিরিক্ত পরিমাণে কান্নাকাটি করে। তো মাথায় আঘাত নানান রকম হতে পারে। মাথায় আঘাত কোনো জায়গা থেকে পড়ে গিয়ে হতে পারে, কোনো কিছু হঠাৎ করে লেগে গিয়ে হতে পারে। তো কেউ হয়তো কোল থেকে হয়তো ফেলে ফেললো, তখন তার আঘাত লেগে গেল। তো নানান রকমভাবে মাথায় আঘাত লাগতে পারে। মাথায় আঘাত লাগলে যে শুধুমাত্র মাথাতেই লাগবে তার কোনো মানে নেই, শির দাঁড়াতে লাগতে পারে, ঘাড়ে লাগতে পারে এবং তার সাথে মাথার বিভিন্ন জায়গাতে আঘাত লাগতে পারে। তো প্রথমত একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাথায় যদি আঘাত লাগার পরে বাচ্চা যদি কিছুক্ষণের মধ্যেই যদি বমি করে বা যদি বাচ্চা আনকনসাস হয়ে যায়, মানে যদি অজ্ঞান টাইপের হয়ে যায় বা যদি বাচ্চা বমি করে খুব, তাহলে সত্বর হাসপাতালে যোগাযোগ করুন বা কোনো কাছাকাছি ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করুন। কারণ আঘাত লাগার পরে বড়রা হোক বা ছোটরা হোক যদি বমি করে বা যদি কেউ সেন্সলেস হয়ে যায়, তাহলে ডেফিনেটলি তাকে ভালো রকমভাবে ট্রিটমেন্ট করার খুব প্রয়োজন আছে। আর যদি সেরকম কোনো ঘটনা না ঘটে, তাহলে আজকে আমি যে মেডিসিনগুলি আপনাদের সাথে শেয়ার করব, যা যে মেডিসিনগুলি আপনাদের কাছে বলবো, সেই মেডিসিনগুলি যেইভাবে বলবো সেইভাবে যদি আপনারা ঘরে রাখেন এবং যদি অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি কার মধ্যেই আপনারা রোগটি খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে সারিয়ে তুলতে পারবেন। তো বিভিন্ন রকম জায়গায় আঘাত লাগলে বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ আছে এবং সেটি কখন কোনটি দিতে হবে সেটি আমি আজকে আলোচনা করে দিচ্ছি। তো কাইন্ডলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ওষুধগুলি কী কী সেগুলি একবার দেখে নিন। যদি দেখি বাচ্চার হঠাৎ পড়ে গেল, মাথা ফুলে গেল, নীল হয়ে গেল এবং খুব পেন হচ্ছে, প্রচণ্ড বাচ্চা কান্নাকাটি করছে, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে ভীষণ এফেক্টিভ এবং ভীষণ পরিচিত একটি মেডিসিন যার নাম হচ্ছে আর্নিকা। আর্নিকাকে আমরা যদি ছোট বাচ্চা হয় তাহলে আমরা 3 বা 6 পাওয়ারে দেবো, একটু বড় হলে পরে তখন আমরা 30 পাওয়ার দিতে পারি। এবং এর সাথে আমরা যদি কুপ্রাম মেট বলে যে ওষুধটি আছে বা কিউপ্রাম মেট বলে যে ওষুধটি আছে সেই ওষুধটি যদি আমরা দিই তাহলে ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে। তো দিনে 4 থেকে 5 বার 1 ফোঁটা করে যদি আমরা খাবার আগে এবং খাবার পরে দুটো ওষুধ অল্টারনেটলি যদি খাওয়াই, তাহলে যন্ত্রণাটি খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে ভালো হয়ে যায় এবং তার সঙ্গে ফোলাটাও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যদি ইনকেস দেখা যায় যে বাচ্চাটির আঘাত লেগেছে এবং এমনই একটা জায়গায় লেগেছে, সেখানে হয়তো কোনো মরচে ছিল বা হয়তো সেটা কোনো পুরনো কোনো মেটাল জাতীয় কোনো জিনিস আছে, সেখানে আঘাত লেগেছে এবং সেখান থেকে একটু রক্তপাত হয়েছে এবং ফুলে গেছে এবং খুব পেন হচ্ছে, তো সেই ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে লিডাম্পাল 30। লিডাম্পাল 30কে আমরা দিনে 4 থেকে 5 বার 1 ফোঁটা করে যদি আমরা খাওয়াই তাহলে ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাবো। যদি সেই বাচ্চাটির আঘাত লেগেছে এবং তার সাথে যদি দেখে যায় যে কোনো মরছে পড়া কোনো মেটালে বা এরকম ধরনের কোনো হিস্ট্রি আছে, তাহলে লিডাম্পাল দিলে কিন্তু ভীষণ এফেক্টিভ রেজাল্ট আমরা পাবো। এছাড়া যদি আমরা দেখি যে বাচ্চাটি পড়ে গেছে এবং সেখানে বাচ্চাটি পড়ে যাওয়ার পরে সিট দ্বারা আঙুল বা ঘাড়ে যদি যন্ত্রণা হয় বা এরকম জায়গায় যদি আঘাত লাগে এবং যদি খুব পেন হয়, সেই ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে হাইপেরিকাম 30। হাইপেরিকাম 30কেও আমরা সেইভাবে ওই একই পদ্ধতিতেই আমরা দিনে 2 থেকে 3 বার বা 4 থেকে 5 বার আমরা অ্যাকিউট অবস্থায় বা সদ্য লেগেছে সেই অবস্থায় আমরা
খাওয়ালে ভীষণ এফেক্টিভ রেজাল্ট পাওয়া যাবে। এক্সটার্নাল ইউজ হিসাবে আমরা সেই জায়গাটায় বরফ দিতে পারি এবং সেখানে অনেকটা কিছুক্ষণ বরফটা ঘষার পর কিন্তু আস্তে আস্তে সেই জায়গার ভাবগতির একটু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তো হাইবেরিগাম 30 আমরা এই ক্ষেত্রে দিলে ভীষণ এফেক্টিভ রেজাল্ট আমরা পাই। এছাড়া মাঝে মাঝে যদি কোনো কারণবশত হাইবেরিগাম 30 পাওয়া গেল না, সেই ক্ষেত্রে আমরা ন্যাট্রামসাব 30ও অ্যাপ্লাই করতে পারি এবং সেই ক্ষেত্রেও ভীষণ এফেক্টিভ রেজাল্ট আমরা পাই। যে মেডিসিনগুলো নিয়ে আজকে আমি আলোচনা করলাম বা যে মেডিসিনগুলো যে নামগুলো আমি মেনশন করলাম, আপনারা প্লিজ ভিডিওটি একটুখানি কন্টিনিউ আস্তে আস্তে দেখবেন, পজ করে করে দেখবেন এবং ভিডিওটি পজ করলে পরেই যে নামটা আমি বললাম সেটি আপনারা খাতায় নোট করবেন। খাতায় নোট করে আপনারা সেখান সেটা দোকানে গিয়ে দেখাবেন এবং ভালো সিল প্যাক মেডিসিন অবশ্যই কিনে নিয়ে আসবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মেডিসিনগুলো সময় পজ করুন। পজ করলে পরে আপনারা নামটা বুঝতে পারবেন এবং সেটি লিখুন। লেখার পর সেটি দোকানে গিয়ে বলুন এবং ওরা মেডিসিন আপনাদেরকে খুব তাড়াতাড়ি এবং খুব ভালো কোম্পানির বের করে দিয়ে দেবে। তো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে বা ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও আপনারা আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে ফলো করবেন এবং সেখানে আপনারা আমাদের সমস্যাগুলো শেয়ারও করবেন। তো সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।